বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা স্ক্রিনে কিন্তু আপনি কিন্তু একটি কমলা লেবু দেখতে পাচ্ছেন। তা জাস্ট আমরা কমলা লেবুটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি। আপনি জাস্ট চাইলে এক পিস কমলা লেবু তো বাজার থেকে কিনে আনতে পারেন। তো কমলা লেবুর যে রস এবং এই সারটি স্বাস্থ্য সুন্দর জন্য কথা বলবো। আসলে এটা রস বলতে এটাকে জুস করেও খেতে পারেন, আর আপনার চাইলে যদি এটা এমনিতেও খেতে পারেন। তো এমনি যদি খান তাহলে আপনার জাস্ট এই খুশিটা ছিলে যেভাবে ন্যাচারালি খাই আমরা সবাই সাধারণত, আপনারা কিন্তু চাইলে কিন্তু ওইভাবেই কিন্তু একই প্রসেসে কিন্তু খেতে পারেন। তা এখন এটা সৌন্দর্য বা পার্থক্য উপকারিতা, আসলে যারা যে নারীরা বা মেয়েরা আসলে সৌন্দর্যটাকে রক্ষা করতে চাচ্ছেন এটা খেতে পারেন। কেননা এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, সেই অ্যান্টি অক্সিডেন্টটা আপনার ত্বকের যে সৌন্দর্যটাকে এটাকে বৃদ্ধি করতে সহায়তা করে। এক কথায় আপনার যে বার্ধক্য হওয়ার যে ভয়টা, প্রবণতাটা, এটা আসলে অনেকে আছে অল্প বয়সে বুড়ো বুড়ো দেখায়। আসলে এর জন্য আপনাকে অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে। এবং এটা কিন্তু কমলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে আছে পুষ্টিগত মানগুলো আছে, যেমন কমলাতে বিটা ক্যারোটিন আছে যা সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে, স্তন ক্যান্সারে প্রতিরোধে সহায়তা করে। কমলাতে ভিটামিন বি আছে। আমরা জানি কিন্তু কমলাতে কিন্তু ভিটামিন সি আছে, সাধারণত বেশি সবাই বেশি জানে, কিন্তু কমলাতে কিন্তু ভিটামিন সির পাশাপাশি কিন্তু কমলাতে কিন্তু ভিটামিন বি আছে, যা শরীর ও স্বাস্থ্যের জন্য দুটোর জন্যই বেশ হেল্পফুল, একটি উপকারিতা অবদান রাখে। আপনি কিন্তু এটা খেতে পারেন। তারপরে ভিটামিন সি অনেকের কিন্তু বিভিন্ন ক্ষতস্থান আছে, মানে ঘা আছে, সেই ঘাগুলো যদি না শেখায় তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনি এটা খাবেন, মানে কমলা লেবু খাবেন। কমলা লেবু কিন্তু ঘা শুকানোর জন্য কিন্তু অসাধারণ অগ্রণী ভূমিকা পালন করে। তারপরে অনেকে কিন্তু ছোটো বাচ্চাদের বিশেষ করে সর্দি কাশি হলে কিন্তু কমলা লেবু খাওয়াতে পারেন, কারণ সর্দি কাশি হলে কিন্তু কমলা লেবু কিন্তু অসাধারণ এক ভূমিকা পালন করে, মানে এটাকে সারিয়ে তুলতে 100% সহায়তা করে। তারপরে আমাদের কিন্তু শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সির প্রয়োজন হয়। আর ভিটামিন সি যদি না থাকে তাহলে দেখবেন মুখের জিপ্পাতে ঘা হয়। তা এই জিপ্পা ঘা কিন্তু সহায়তা করে, মানে ভালো করার জন্য কিন্তু সহায়তা বা প্রয়োজনীয় ভিটামিন সির অভাবটা দূর করে এই কমলা লেবু। তাই আপনাকে আমি বলবো যে ভিটামিন সির অভাব পূরণের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কমলা লেবু খেতে হবে। কমলা লেবু আমি যে কমলা লেবুটা কিনে এনেছি এটা বাজার থেকে কিনে এনেছি, আর এটার দাম শুধুমাত্র 30 টাকা দিয়ে কিনে এনেছি। আপনার চাইলে এরকম একটি কমলা কিনে আনতে পারেন, তবে কমলা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেবেন, কেননা এটাতে ফর্মালিন আছে। আরেকটু যেটা ভালো হয় তা কমলা লেবুটা আপনি একটি পাত্রে পানি রেখে জাস্ট ওখানে যদি আধা ঘন্টার মধ্যে যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে ওটা আরও বেশি ভালো হয়। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও থেকে যদি আপনি 1% শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।